মহামায়া হ্রদ বা লেক, এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম শহর থেকে 45 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের মিরসরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 1.5-2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে এর অবস্থান। এই এলাকার জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল নিরসন এবং শুষ্ক মৌসুমে কৃষিখাতে সেচ সুবিধার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড মহামায়া সেচ প্রকল্পের অংশ হিসেবে 1999 সালে মহামায়া খালের উপর স্লুইস গেট স্থাপন করেন। তখনকার সময়ে সৌন্দর্য বর্ধনের জন্য মিরসরাই উন্নয়ন সংসদ নামের স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন সড়কের দুপাশে শতাধিক গাছ রোপণ করেন। পরবর্তীকালে 2010 সালের 29 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামায়া সেচ প্রকল্প উদ্বোধন করেন। রোদের কারণে তেমন দেখা যায় না। উদ্বোধনের পর পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্য বিভাগ পর্যায়ক্রমে এই হ্রদে প্রায় 30 টন পোনা অবমুক্ত করেন। ভ্রমণ পিপাসুদের জন্য চট্টগ্রামের মিরসরাই যেমনই আকর্ষণীয়, তেমনি অ্যাডভেঞ্চার প্রিয়দের পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় একটি স্থান। পাহাড়, সমুদ্র, বীচ, মন্দির, ঝর্ণা, ট্রেল, ট্রেকিং, ঝিরিপথ এবং কৃত্রিম লেক, কি নেই এখানে! দেখেন দেখেন দেখেন, এই এখানে উঠতে একটু কষ্ট লাগে। মুহুরী নদী ফেনী ও নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। ইকো পার্কে প্রবেশ করতেই চারিদিকের সবুজের নিপবনে নিজেকে আবিষ্কার করে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করতে পারবেন। মহামায়া লেকের রূপবৈচিত্র্য সম্পর্কে যতই বলি না কেন, নিজ চোখে না দেখলে সেটা আসলে বোঝানো সম্ভব হবে না। যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতের রং তুলি দিয়ে আঁকা ছবির ক্যানভাস, এতটাই সুন্দর চারিদিকে। হালকা সবুজ আভ, স্বচ্ছ পানি, পানির উপর চারিদিকের সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি, অসাধারণ একটি দৃশ্য, বর্ণনাতীত সেই অনুভূতি। লেকের পাড়ের নির্মল আর বিশুদ্ধ বাতাস আপনার শরীর ও মনকে মুহূর্তেই সতেজ করে তুলবে। কতটুকু রাস্তা, কতটুকু সুড়ঙ্গ পথ?
ওরা যাচ্ছে না, দেখি ওরা আগে যায় কিনা, দেখি দেখি আগে। ওই লাল চিল পর্যন্ত শেষ, দেখি ওরা কই যায় আগে। তুমি তো ইশারা দিছো, দেখি বলছি ইশারা দিছো। শুনি আগে, না 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 200 টাকায় যাবো না আমরা, 200 টাকা বেশি হয়ে যায় দিদি, 200 টাকা বেশি হবে না, যাও। তাহলে এটা কি কি বলে এখন কোথায় যাবো আমরা? কতটুকু এটা কয় মিনিট লাগবে? ওখানে মানুষ আছে তো, মানুষ যায় তো, এটা ওর এক্সট্রা ইনকাম তাই না? তোমার এটা এক্সট্রা ইনকাম, এটা এক্সট্রা ইনকাম, আরো ভিতরে যাবে 200 টাকা এক্সট্রা ইনকাম। এটা তাহলে যাচ্ছি যে আমরা, এটা এইটা যাচ্ছি, এটা কি আর পার পার, আর এইটা যাচ্ছি যে সরুপথ। কত ফুল লাগবে? আধা ঘন্টা লাগবে। আচ্ছা এইটা কি তোমার তাহলে বাদ টিকিট? মহামায়ার ঈদটি ঘুরতে 1200 টাকা ট্রলার ঠিক করা হলেও পরবর্তীতে ঝর্ণা দেখতে সুড়ঙ্গ পথ দিয়ে একটু ভিতরে যাওয়ার জন্য আবার বাড়তি টাকা আমাদের বেশি দেয়া হলো। এবার আমরা সেই সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরে একটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে আবার ছুটলাম। আবার ঘুরে চলে যাব তাহলে 200 টাকা বেশি না? এই সুড়ঙ্গ পথ মানুষজন তারপরও আসতেছে দেখি। সুড়ঙ্গ পথের ভিতরের ঝর্ণাটি দেখে এখন আমরা আবার ফেরার পথে যাত্রা শুরু করলাম। তো আমরা লেকটি ভ্রমণকালে যাওয়া এবং আসার মধ্যে একটি বিষয় লক্ষ্য করতে পারলাম, অন্য ধরনের একটা বৈচিত্র্যতা। যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি সে রাস্তার আলাদা একটি বৈচিত্র্যতা এবং ফিরে আসার পথে যে রাস্তায় আমরা ফিরছি তাতেও একটি আলাদা বৈচিত্র্যতা।
রূপসী এই লেকটি থেকে ফিরতে মন চায় না, তবু না ফিরলেও তো হয় না। তবে ভ্রমণের সময় অবশ্যই পরিবেশের ক্ষতি আমরা করব না, নয়তো প্রকৃতির সেই ক্ষতি ফিরিয়ে দিবে আমাদেরকে দ্বিগুণ আকারে।